বাংলাদেশের মানুষ শুধু সালাত শুরু করার পূর্বেই ছয়টা বেদাত করে, কয়টা? আর এমনিতেই তো আমাদের বদনাম, শুধু বেদাত আর বেদাত বেদাত। আর এক শ্রেণীর ইবলিশ মার্কায় আলেমেরা বলছে যে বেদাত দুই প্রকার, কয় প্রকার? বেদাতে কি হাসানা আর বেদাতে সাইয়া। ওই আলেমকে আবার ক্লাস ওয়ানে পড়া লাগবে, তুই আবার ভর্তি হ ক্লাস ওয়ানে, ওয়ানে ভর্তি হ, তুই আবার পড়। কোন পাগলে বলেছে বেদাত দুই প্রকার? বেদাতের যে ক্লাসিফিকেশন আপনি করলেন, এটা কি আল্লাহ ওহি করেছে বেদাত দুই প্রকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক বেদাতি প্রভ্রষ্ট। আর হুজুর বেদাত চালু করবে বলে বেদাতের প্রকার কয়টা তৈরি করেছে? দুইটা, একটা সুন্দর বেদাত আর একটা খারাপ বেদাত। তো সুন্দর বেদাত কি? যেটা করা হয় নতুন, যেটা নেকির আশায় করা হয়। আর খারাপ বেদাত বলছো সেটা গান বাজনা অশ্লীলতা। তো গান বাজনা বেদাত হলো? বেদাত মানে নতুন তৈরি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও গান বাজনা ছিল। তো হুজুরের তো ওই মগজ নাই, গু আর গোবর আছে, কি আছে? গু আর গোবর। কোন কথাতে এই কথা নিয়ে আসলাম? ছয়টা বেদাত, ছয়টা বেদাত। বেদাত মানে বোঝেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেননি ওটাই করাই কি বেদাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন যায় নামাজে উঠে যায় নামাজের দোয়া বলেন, যায় নামাজের দোয়াই শরীয়তে নাই। অথচ বাংলাদেশের কাঠমোল্লারা যায় নামাজের দোয়া তৈরি করে দিয়েছে। নেন এবার, এদের উচিত ছিল বদনা তৈরি করবে, কাশি তৈরি করবে, যাতে মানুষ ধান কাটতে পারে, অজু পায়খানা করে, এস্তেঞ্জা করতে পারে। এই হুজুরেরা ধর্ম তৈরি করার জন্য দায়িত্ব নিল, ধর্ম তৈরি করছে হুজুরেরা নিজের মতো করে। তিরমিজির 3394 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জার গিফারিকে বলছেন, এই তুমি ঘুমানোর সময় বলবে আমান তুবি নাবিকা, যে আমি ইমান আনলাম নবীর ওপরে, আল্লাহ দে উরসিল তুবিহি, যে আল্লাহ আপনাকে নাজিল করেছে, আল্লাহ যে আর সালতা, যিনি আপনাকে নাজিল করেছেন। তো আবু জার মাতবারি করে বলছে আমান তুবি রসুলিকা, কি বলছে? আমাং তুবি রসুলিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিখালেন কি? আমাং তুবি নাবিকা। অথচ মোটেও কিন্তু খারাপ বলেনি আবু জার, বরং আরো মর্যাদা বৃদ্ধির জন্য রসুলিকা বলেছে। কেন? কোন প্রত্যেক নবী রসুল নন, কিন্তু প্রত্যেক রসুল রসুল নবী, বুঝলেন কথা? এই জন্য আবু জার মনে করছে যে একটু মর্যাদা কি করে দিই, রসুলের বাড়িয়ে দিই। আমাং তুবি নাবিকার জায়গায় শুধু রসুলিকা যোগ করেছে। এই রসুলিকা যোগ করার কারণে আবু জার বলছেন ফাতানা ইয়াদিহি ফি সদরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ঘুষি মারলেন আমার বুকে, তাই বেটা আমি তোমাকে দোয়া শিখালাম আমান তুমি নাবিকা আর তুমি রসুলিকা বললে, মানে এক ঘুষি। তো বর্তমানে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার কোনো সাহাবী ওমর আবু বকর যদি জীবিত থাকতো, এই বাংলাদেশের কাঠমোল্লাকে ফাঁসি দিয়ে মারত, বোঝেন নি মনে হয়। বলছে যায় নামাজের দোয়া কি? ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। নেন এবার, আবার বলছে যেটা তো কোরআনেরই আয়াত। তো কোরআনের আয়াত যায় নামাজের যে দোয়া তার প্রমাণ দেন আপনি? আর নাই, কোন পৃষ্ঠাতেই লেখা নাই যেটা যায় নামাজের দোয়া, এটা কোরআনের আয়াত। অথচ বাংলাদেশে চলে না কি, বোঝেন না মনে হয়। বক্তব্য লম্বা হয়ে যাচ্ছে, আমি কয়েক মিনিট করে সালাতে সংক্ষিপ্ত। আসলে যাক, ছয়টা বেদাত বলছিলাম তাই না, দিয়ে শুরু করে তার একটা কি, এই যায় নামাজের দোয়া। দুই, নিয়ত করে, নিয়ত বলে করে না, নিয়ত কি বলে? নাওয়াই তো আনুসাল্লিয়ে লিল্লাহে তাআলা ফি যুহর আর বারাকা ফি আসর আর বারাকা, এভাবে নিয়ত মুখে কি করে বলে। কোরআন হাদিসে কলমের কালি দিয়ে এই কথা লিখাই নাই, শয়তান তৈরি করে দিয়েছে, চলেও খুব।
কোনো দিন কেউ প্রশ্ন করলো না যে হাদিসটা আছে কোথায়, আমি যে নিয়ত বললাম এই হাদিসটা আছে কোথায়। তাহলে দুইটা বেদাত হলো, তাই না? তিন নম্বর, ইমাম সাহেব নিজে আর একটা নিয়ত তৈরি করেছে, বলছে আনা ইমামো হাদার ওয়ামাইয়াহ দরুন, আমি ইমামতি শুরু করছি যারা উপস্থিত আছে তাদেরও, পরবর্তীতে যারা উপস্থিত হবে তাদেরও নগদ। কোনো কোরআন হাদিসের পৃষ্ঠাতেই লেখা নাই হুজুর সালাই। শুধু রসুলিকা শব্দটা চেঞ্জ করার কারণে এক ঘুষি, তাহলে এই হুজুরের কয় ঘুষি হবে? বুঝেননি মনে হয়? হুজুরের দাপট কত, বলছে বড় হুজুর করে, বলছে আমাদের সংখ্যা বেশি, বলছে না, বলছে বাপ দাদা থেকে করে আসছি। বাপ দাদার দোহায় দেন, আবু জেল উদ্বা সাহেবও বাপ দাদার দোহায় দিয়েছিল। আল্লাহ আল্লাহ বলছেন তাদেরকে যখন বলা হয় যে কোরআন মানো, নাজিলকৃত কোরআন মানো, তখন তারা কি বলছিল? বাল নাত্তাবিউ মা আলফাইনা আবানা, বরং আমরা বাপদাদা থেকে যেটা পেয়েছি সেটা মানব। যারা বাপদাদার দোহাই দিয়ে ধর্ম মানে, এরা হলো আবু জেহেলের বংশধর। বুঝেননি মনে হয় কথা? ফের কোরআন মাজিদে আয়াত, এখন আপনি কি দিয়ে ঠেকাবেন? বাপদাদা দিয়ে ধর্ম চলে না, বড় হুজুর দিয়ে ধর্ম চলে না, সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ধর্ম চলে না। ধর্ম শুধু একজন মানুষের কথা দিয়ে চলে, ধর্ম দুইটা কেতাব দিয়ে চলে, যেটা কোরআন আর হাদিস, আর যেই মানুষ দিয়ে ধর্ম চলে তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আর কি, তিনটা বেদাত বলছি না, ছয়টা বেদাত দিয়ে শুরু করে না। আর একটা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, যখন একামতের সময় একামত দেয় না মুয়াজ্জিন, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, রাসূল এ তখন বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি না, আজান একামতের সময়তে যদি মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আপনাকে ওটাই বলতে হবে। আজান একামতের বাহিরে নবীর নাম শুনলে দরুদ পড়তে হবে, কথা ক্লিয়ার? আজান একামতের মধ্যে নবীর নাম শুনলে ওটাই বলতে হবে। মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আপনাকেও কি বলতে হবে? ওটাই। আর একটা কি, এটা চার হলো, তাই না? পাঁচ, পাঁচ নম্বর বেদাত কি? আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলার শোনার সাথে সাথে এটা এই দিকে নেয়, বিশেষ করে ওই চাঁদপুর বরিশাল সিলেট চট্টগ্রাম এই দিকের লোকের বেশি করে, এই দিকেও দু একটা আছে। তারপরে ছয় নম্বর বেদাত, তাই না? একামত শুরু থেকে শেষ পর্যন্ত হুজুর বাইশ হাতের পাগড়ি পেঁচাচ্ছে, কয় হাতের? বাইশ হাত। বলছে যে পাগড়ি পরে এক রাকাত সালাত পাগড়িবিহীন সত্তর রাকাতের সালাতের সমান, একেবারে গাঁজাখুরি কথা। পাগড়ি পরেন, টুপি পরেন, না পরেন, সালাতের নেকি কম বেশি হবে না, তবে পাগড়ি টুপি ইসলামের লেবাস, এটা সৌন্দর্য।